গাইজ, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর নিউ ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই। দেখো, সকাল সকাল উঠে বিছানার কভার টভার সব তুলে দিয়েছি, দিয়ে নতুন অন্য চাদর মেলেছি, এবার বালিশে খোল টোল লাগাচ্ছি, এখানে সব জড়ো করে দিয়েছি, কাচাকুচি করবো। এখনও কোনো কাজ করিনি, বাসি কাজ সমস্ত সব করে আছে। আগে রুমটা পরিষ্কার করছি, এখানে দেখো থালা থালাফালা মাছটা বাকি আছে। চলো আগে কাজগুলো মিটিয়ে নিই, তারপরে কাচাকুচি একটা বউ রেখেছি আমি, উনি এসে কাজগুলো করবে, মানে কাচাকুচিটা করবে। যেহেতু আমাকে খুব ঠান্ডা লেগে আছে না, যার জন্য একটা বাধ্য হলাম কাজের বউ রাখতে। যাই হোক, সে আসুক, আসলে দেখাবো তোমাদেরকে। তো ততক্ষণ চলো আমি কাজগুলো মিটিয়ে নিই, এতগুলো কাপড় আছে গোছাবো, এইগুলো আমি কভার টাবার লাগিয়ে নিই, তারপরে সারাদিন কী করছি, কী রান্না করবো না করবো তোমাদের সবটা তুলে ধরবো, সবটা দেখাবো। প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, এইভাবে আমাকে দেখতে থাকো আর ফুল ভিডিওটা দেখো। হে গাইজ, দেখো রুম তো আমার গোছানো হয়ে গিয়েছে, ওই কভারটা পাইনি, কভারটা খালি লাগিয়ে নেবো, বাকি আমার সব রুম গোছানো গেছে। এখন রুমটা ঝাঁট দেওয়া হবে, মেয়েটা এখনও আসছে না, এতগুলো কাপড় বার করলাম এখনও আসছে না। এখন আমার কিচেনে কাজ বাকি, এত ঠান্ডা লেগেছে আমার যে আমি কিছু করতেই পারছি না, ভালো লাগছে না করতে, দেখি কখন আসে। চলো। হ্যাঁ গাইজ, দেখো আমি এখন শাক বাস্তা বসে গিয়েছি, মানে আস্তে আস্তে বসে বসে করছি। আজ যদি আমি কোনো জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, কিংবা এখানে তোমার শ্বশুর শাশুড়ি থাকতো, আমি হয়তো এত বেলা করে বা এরকম করে আমি হয়তো কাজটা করতেও পারতাম না। যে যখন শরীর খারাপ মনে হচ্ছে, আমি অনেক বেলা করে উঠছি, অনেক বেলা করে কাজ করছি, উঠেছি কোন সকালে আয়ানকে পড়ালাম, পড়িয়ে নিয়ে সংসারে কাজকাম করে, এখন দেখো 11:30 বেজে গিয়েছে। এই তো এখানে দেখো 11:30 বেজে গিয়েছে, 12টা বাজতে যাচ্ছে। আজ আমি একা আছি বলে আমি আমার মতন করে আমি রান্না করছি, আমার মতন করে আমি খাচ্ছি, কেউ এখানে বলার নেই। আজ যদি আমি কোনো জয়েন্ট ফ্যামিলিতে বা শ্বশুর শাশুড়ির সঙ্গে যদি থাকতাম, আমি কি এইভাবে কাজটা করতে পারতাম? পারতাম না। আমার মতন হয়তো আরও 5টা মেয়ে আছে এরকম, এইরকমই বক্তব্য তাদেরও। তো আমি বলবো তোমাদেরকে যে সবাই মানে ভালো থাকো, সুস্থ থাকো। এখন নতুন ঠান্ডা পড়ছে, তো সকলকেই চড়াত করে ঠান্ডাটা লেগে যাচ্ছে। তো চলো আমি কাজটা করে নিয়ে তারপর তোমার অনেকটাই কথা বললাম না, রান্না করতে করতে কথা বলছি। হে গাইজ, দেখো রান্না করতে চলে এসেছি, আমার ভাতও ফুটে গিয়েছে। এখানে বেগুনটা আমি পোড়াতে দিয়ে দিলাম, প্রেশার কুকারে আজকে শাকটা বসিয়ে দিয়েছি। তারপরে কী রান্না করবো এখনও ভাবিনি, মাছ আছে, মাছটাকে একটু গরম করবো, আর এখানে মাংস আছে, মাংসটা দেখছি কী জাল দিয়ে কী রান্না করি। যাই করবো ভাবছি, টমেটো চাটনি করবো, কিছু ভালো লাগছে না মতো। আর বললাম কাপড় কাচতে আসবো, এই কাপড় কাঁচা হচ্ছে আমার, এই কাপড় কাঁচা হচ্ছে, দেখতেই পাচ্ছ এতগুলো কাপড় ছিল আজ, এগুলো শুকোতে দেওয়া হবে। তো চলো রান্নাবান্নাটা কমপ্লিট করি, তারপর খাওয়ার সময় ফিরে আসছি, কী করবো না করবো, কী দিয়ে খাচ্ছি সেটা তোমাদের দেখাবো। হে গাইজ, দেখো দুপুর হয়ে গিয়েছে, এখন ভাত নিয়ে চলে এসেছি। দেখো এটা আমার ভাত, তোমার আয়ানের ভাত, এই হচ্ছে তোমাদের টমেটো চাটনি, বেগুন চাটনি, কদু শাক রান্না, আর মাংসর এটা জুস আছে, আর একটু মাংস আমি ভর্তা করে নিয়েছি একটু পেঁয়াজ দিয়ে। তো চলো এখন আয়ানোটা জুসটা খেতে ভালোবাসে, তো আমরা খাওয়া দাওয়াটা করি, আর তোমরা কে কে রান্না করেছো কমেন্ট করে জানিও, আর আমার মতো কে টমেটো চাটনি দিয়ে ভাত খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও। দেখো জুসটা কেমন খাচ্ছে, দেখো ভালো লাগে বেটা? দারুণ হয়েছে টমেটো চাটনিটা, বেগুন চাটনিটাও নিয়ে গল্প। খুব সুন্দর হয়েছে গাইস, চলো খাওয়া দাওয়াটা মিটিয়ে নিই। হ্যাঁ দেখো ভাত ভাত খাওয়ার পর একটু ফল নিয়ে চলে এলাম, শসা আছে, আপেল আছে, লেবু আছে। জানি যদিও ঠান্ডা লেগে আছে ফল খাওয়া চলে না, এই কটা ফল কিনে নিয়ে এসছে, আমি ভাবলাম শেষই করে দিই, ওষুধ শসাই খাচ্ছি, এই আয়ন কেটে দিল। চলো খেয়ে নিই, বিকালে কী করছি দেখাচ্ছি। হে গাইজ, দেখো শুভ সন্ধ্যে, সন্ধ্যে এখন তোমার 6:30-7টা বাজতে যায়। তো দেখো তোমাদের আয়ন ফুচকা নিয়ে চলে এসছে, আর চলো চাটা খেতে ভালো লাগলো না, আর এখানে আছে কি তোমার ডালের বড়া আর ফুচকা, চলো খাওয়া যাক। আবার রাত্রিবেলা কি রান্না করছি একটু পরে রান্না করবো, রান্না করে যদিও যাবো আমি, তো গিয়ে তোমাদেরকে দেখাবো কি রান্না করছি না করছি। চলো এখন ভিডিওটা এতটুকুন থাক।
এই গাইস দেখো রাত্রে রান্না করতে চলে এসেছি। মা আলুটা ফ্রাই করে নিচ্ছে, মুরগির মাংস রান্না করব, মানে চিকেন রান্না করব। তো দেখো এখানে 300 মতন চিকেন আছে, আর এই দুটো পেঁয়াজ কেটে নেব, টমেটো আছে একটা, আর দুটো কাঁচা লঙ্কা দেবো। এটা হয়ে যাক, তারপরে রুটি করবো, আটা ছাড়বো, তখন তোমরা দেখাবো আমি। আর মাংসটা বসিয়ে দিই, বুঝলে? মাংসটা সরিয়ে দিলে তারপরে দুটো কাজ করবো। আর তো মানে আয়ানকে পড়তে বসিয়েছি, তো এখন পড়াটা কমপ্লিট করুক। দেখো যাই হোক, পড়াশোনাটা করুক, ততক্ষণ আমি ওইদিকে কাজটা মেটাই। আমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। হে গাইস দেখো তোমাদের আয়ানকে পাটাকা ফাটাচ্ছে, পাটাকা। রে বাবা রে, ই কি আওয়াজ, একদম করুনি বাবরা, বুক ধরবার করছে, তোর ভয় লাগেনি? একদম না বাবা, কি শব্দ, ওরে বাপরে বাবা, এটা এটা এটার এত শব্দ, আমার দরকার নেই বাবা, আমি হাঁটাটা খেতে চাই না, থাক আমি হাঁটাটা খেতে চাই না, তুমি বাড়ি চলো। আচ্ছা ঠিক আছে, ছোটা প্যাকেট। হে গাইস শুভরাত্রি, রাত্রি তোমার এখন 10:30 বেজে গিয়েছে, তোমার আয়ানকে, তোমাদের আয়ানকে ভাত দিয়ে দিয়েছি। দেখো এই ওর মাংস রান্না করলাম, ভাত আছে ওর জন্য, আর আমার জন্য এখন কিছু করিনি, ওকে বলছি যাই হোক কিছু দেখি, মুড়ি তরকারি যাই হোক খাবো, আমি ভালো লাগছে না। তো চলো আয়ান নিউ ব্লগটা, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা বাজিয়ে দিও, প্রত্যেক দিনই যেটা বলা হয় আর কি বলি। আর তোমাদের যদি কিছু বলার থাকে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, কিছু ভুল চুক হয়ে থাকলে মাফ করে দিও।